শুধু এবার আমরা শুনবো এই যে আমরা দান করব বা সাদাকা কা করবো এই সাদা কায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে এই দৃষ্টিভঙ্গিগুলো মেনটেইন না করে যদি আমরা দান করি হয়তো আমাদের দানগুলো ধুলির সাথ হয়ে যাবে আল্লাহ তাল দরবারে কবুল হবে না সেই দৃষ্টিভঙ্গিগুলো কী কী মোট দশটি দৃষ্টিভঙ্গি সাদা কায়নের দশটি ইসলামী দৃষ্টিভঙ্গি এরপর যে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যেটা দান করবেন এটা হালাল উপার্জন থেকে হতে হবে হারাম উপার্জন থেকে দান করলে কিন্তু সেটা আল্লাহ তালা কবুল করবেন না সহি মুসলিমের বর্ণনা এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ নিজে পবিত্র আর পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না অর্থাৎ আপনি হারাম উপার্জন থেকে যদি দান করেন হারাম উপার্জনটা এটা হচ্ছে নাজাসাদ বা খাবি সাদ এটা নাপাক অপবিত্র একটা জিনিস সেখান থেকে দান করলে কিন্তু আল্লাহ তালা কবুল করবেন না এবং সুরা বাকারার আর দুশো আটষট্টি সাতষট্টি নাম্বার আয়তে আল্লাহ তালা এরসাদ করছেন বিশ্বাসীরা তোমরা তোমাদের হালাল যে উপার্জন আছে সেটা থেকে দান করো হারাম থেকে দান করো না কারণ হারাম উপার্জন থেকে দান করলে সে দান আল্লাহর দরবারে কবুল হয় না তাহলে সাদাকা বা দানের প্রথম যে দৃষ্টিভঙ্গিটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের দানটা আমাদের সাদাকাটা এটা আমাদের হালাল উপার্জন থেকে হতে হবে হারাম থেকে দান করলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না দুই দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা যখন দান করব ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় দান করব। সবচাইতে ভালোটা যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আমি আল্লাহ রাস্তায় দেবো কিন্তু আমরা অনেক সময় এটা করি না একজন ভিক্ষুকে এসে টাকা চাইলো স্যার কিছু টাকা দেন তখন দেখা যায় যে পকেট থেকে আমরা বের টাকা বের করে সবচাইতে নোংরা পচা ছেঁড়া ময়লাযুক্ত যে দশ টাকার নোটটা ছেঁড়া ওইটা আমরা ভিক্ষুককে দেই এটা কিন্তু আসলে ঠিক না বরং যেটা চকচকে সুন্দর নোট যেটা আমরা রেখে দিতে চাই ওইটা গরিবের হাতে তুলে দেওয়া উচিত কারণ আল্লাহর রাস্তায় আমরা যেটা যেন সবচাইতে ভালো হয় বাকার আর দুশত সাত হুতুফিক যেটা না পাক যেটা নাপাক যেটা সুন্দর না যেটা ভালো নয় এমন কোনো জিনিস তোমরা আল্লাহর রাস্তায় দান করো না বরং সবচাইতে ভালো জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় দান করো আমরা অনেক সময় এমন হয় যে কারো আম গাছ আছে সে ভাবলো যে আমগুলো পারার পরে কিছু আম গরিব মিসকিনদের মধ্যে দান করবো তো দেখা যায় যে সবচেয়ে পচা যে আমগুলো যে আমগুলোর মধ্যে পোকা ধরে গিয়েছে ওই পোকাযুক্ত পচা আমগুলো আমরা গরিবদের হাতে তুলে দিই এটাও কিন্তু দানের যে সঠিক দৃষ্টিভঙ্গি তার সাথে কন্ট্রাডিক্ট করে কারণ আল্লাহ তালা কালামুল্লা মাজিদের এর করেছেন লান্তানা আল বের হাত্তা তুমফি কমিম্মা তো হেব্বন তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের জন্য যেটাকে পছন্দ করো সেটা যতক্ষণ না অন্যকে দান করতে না পারবে সেটা আসলে প্রকৃত দান হবে না সে তাই সম্মানিত দিনী ভাই এবং বোনরা দানের ক্ষেত্রে যেটা সবচাইতে ভালো জিনিস সেটা যেন আমরা আল্লাহ রাস্তায় দান করি ছিঁড়া টাকার যে ছিঁড়া নোট থাকে ময়লা নোট থাকে আমাদের পকেটে খুঁজে খুঁজে ওইটা যেন দান না করি আমি গাছের আম দান করতে চাই পচা আমগুলো নষ্ট আমগুলো যেগুলো আমার খেতে রুচিতে বাঁধে এগুলো যেন আমি গরিবের হাতে তুলে না দিই তাহলে দানের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় দেব সাদা কায়ন বা দানের তিন নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে প্রয়োজনাতিরিক্ত যেটা আছে আপনার সেটা মানে আপনার নিজের যে বেসিক নিড এগুলো পূরণ করার পরে এরপরে আপনার কাছে উদ্বৃত্ত অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনাকে দান করতে হবে আপনার নিজের প্রয়োজন পূরণ না করে আপনি দান করবেন এরকম দানের কথাও কিন্তু ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেনি আল্লাহ নম্বর তালাতে বলছেন আফওয়া আপনাকে জিজ্ঞেস তারা কি দান করবে আল্লাহ রাস্তায় আপনি তাদেরকে সোজা সাপটা ক্লিয়ারলি বলে দিন আল্লাহ আফওয়া যেটা অতিরিক্ত যেটা তোমার লাগছে না তোমার যত প্রয়োজনীয় বেসিক নিডস আছে এগুলো তুমি ফুলফিল করেছো এরপরে তোমার কাছে অতিরিক্ত অর্থ জমা হয়ে আছে সেখান থেকে তুমি দান করবে পাশাপাশি দানের ক্ষেত্রে যেন আমরা ভারসাম্য চেক অ্যান্ড ব্যালেন্স করি ভারসাম্য রক্ষা করি সেটাও কিন্তু ইসলাম আমাদেরকে জানিয়েছে এবং শিখিয়েছে সুরাতুল ফোরকানে যেখানে আল্লাহ রহমানের প্রিয় বান্দাদের গুণাবলীর কথা বলছিলেন সেখানে একটি আয়ত আল্লাহ তালা বলেছেন ওল্লা দিনা ইদা আং আলিকা ও এর মানে হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে বা রহমান এর বান্দাদের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন দান করে তারা অপচয়ও করে না আবার কৃপণতাও করে না বরং চেক অ্যান্ড ব্যালেন্স ও কেনা বাইনা দেয়ালিকা খা দানের ক্ষেত্রে তারা ভারসাম্য করে সেখানে তারা কৃপণতাও করে না আবার সেখানে তারা অপচয়ও করে না বরং চেক অ্যান্ড ব্যালেন্স করে তাহলে দানের চার নম্বর যে তিন নম্বর যে দৃষ্টিভঙ্গি আমরা সাদা কায়নের ক্ষেত্রে জানলাম সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা দান করা এবং দানের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা দান করার চার নম্বর ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এটা লোক দেখানো কোন কারণে যেন দান না হয়ে যায় যদি আমরা লোক দেখানো কোন কারণে দান করি তাহলে কিন্তু সেই দানটা দরবারে কবুল হবে না যেটাকে আমরা শো বলি মানুষকে দেখানোর জন্য বাহাবা পাওয়ার জন্য তাহলে এটা হয়ে যাবে কাল্লাদি রিয়া হিয়া আন্নাস মানুষকে দেখাবার জন্য তারা এই দানটা করলো এই দান কিন্তু আল্লাহ তালা কবুল করবে না কারণ হাদিস শরীফে এসেছে যে অনেক দানশীল ব্যক্তি জাহান নামে যাবে কেমতের দিন অনেক বড় বড় দানশীলকে আল্লাহ বলবেন যে তুমি জাহান নামে যাও তো দানশীল ব্যক্তি বলবে আল্লাহ আমার সমুদয় সম্পত্তি আমি তো তোমার জন্য ব্যয় করেছি আমি কেন জাহান্নামে নামে যাবো আল্লাহ তালা বলবেন যে তুমি এগুলো ব্যয় করেছিলে যে লোকজন তোমাকে বলবে যে তুমি অনেক বড় হাতেম তাই তুমি অনেক বড় দানবীর তো এগুলো তো দুনিয়াতে তোমাকে বলা হয়েছে আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য আর কোনো কিছু নাই অবশিষ্ট নেই তুমি জাহান্নামে নামে যাও বলো আয়াজবিল্লাহ তো এই লোক দেখানো দান যারা করবে এরকম অনেক দানশীলও কিন্তু জাহান নামে যাবে তাই সফ করার জন্য যেন আমরা দান না করি আল্লাহর হাবিউল ইসলাম মুসনাদা আহমদের বর্ণনায় বলেছেন যে ইন্না আখ আফা মা আখ আফা আলাইকুম শিরকুল আসগর আমি তোমাদের ব্যাপারে আল্লাহ হাবিউলসলাম বললেন আমি তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি যেটার ভয় পাই সেটা হচ্ছে শিরকে আজগার সাহাবিরা বললেন ওমার শিরকুল আজগর ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ রসুল শিরকে আজগারটা কি আল্লাহ রসুল ইসলাম বললেন আর রিয়া লোক দেখানো মানসিকতা আমরা যা করব এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালাকে দেখানোর জন্য করব। কিন্তু সেই জায়গাটা যদি আমরা আমরা মানুষকে মানুষকে বসিয়ে অর্থাৎ দেখাবার জন্য যদি সাদাকা করি করি দান দান তাহলে ওই কিন্তু আল্লাহ কবুল করবে না তাহলে চার নম্বর দৃষ্টিভঙ্গি আমরা জানতে পারলাম যে দানে আমরা শো অফ করতে পারবো না একমাত্র আল্লাহকে দেখানোর জন্য দান করব দান করার পাঁচ নাম্বার ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে গোপনে দান করার চেষ্টা করা এটা সবচাইতে উত্তম দান দুভাবে করা যায় পুরানে দুটোর কথাই বলা হয়েছে সিররান ও আলানিয়ে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তালা কালামুল্লা মাজিদের সুরাতুল বকরার দুশোতে একাত্তর নম্বর আয়াতে বলছেন ইং তু আফাহুয়া সদাফানুম তোমরা যদি প্রকাশ্যে দান করো ইন পাবলিক যদি তোমরা চ্যারিটি করো বা ডোনেশন করো এটা ভালো কিন্তু তোমরা যদি গোপনে করো সিক্রেটলি যদি দান করো এটা সবচাইতে ভালো এটা সর্বোত্তম দানের পন্থা এই দানের মধ্যে কোনো ভেজাল নেই এটা নির্ভেজাল দান তাই যদি সম্ভব হয় আমরা আমাদের দানটুকু যত গোপনে করতে পারবো তত বেশি আল্লাহ তালার দরবারে এটা কবুল হওয়ার পসিবিলিটি তত বেশি বেড়ে যাবে তত বেশি হাই হবে পাশাপাশি এই হাদিসটি তো আমরা অনেকেই জানি যে আল্লাহ তালা কেমনতের কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে তার আড়শের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহ তালার আড়সের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আর কোনো ছায়া থাকবে না তোর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজলুন তাসাদ দাখা বিশাদাখাহ ফাহ ফাহা যে ব্যক্তি গোপনে দান করে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহ রাস্তায় দান করে এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বা হাত সেটা টের পায়নি ডান হাত কি দিল ডান হাত আর বাম হাত একেবারে কাছাকাছি কিন্তু ডান হাত কি দিল বা হাত সেটা টের পায়নি এটা দিয়ে বোঝানো হয়েছে সে এত গোপনে দান করে যে তার আশেপাশের কেউ সেটা জানে না এরকম গোপন দানকে কিন্তু আল্লাহ তালা খুব পছন্দ করেন এবং গোপন দান আল্লাহ তালার ক্রোধকে কমিয়ে দেয় আমাদের কোনো পাপের কারণে আমাদের কোনো অন্যায়ের কারণে যদি আল্লাহ তালা আমাদের উপর রাগান্বিত হয়ে থাকেন তাহলে আমাদের গোপন দানের কারণে কিন্তু আল্লাহ তালার এই ক্রোধ এই রাগ প্রশমিত হয়ে যায় তাই সম্মানিত দিনই ভাই এবং বোনেরা আমাদের চেষ্টা করা উচিত আমরা যখন সাদাকা করবো আমরা দান করব এই দানটা আমরা গোপনে করবার চেষ্টা করব এবং এটা উত্তম সাদাকায়নের বা দানের ছয় নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করার ক্ষেত্রে আপনার নিকটাত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে আপনি যখন সাদাকা করবেন দান করবেন কিছু টাকা আপনি গরিবের মাঝে বিতরণ করতে চাইবেন সেক্ষেত্রে আপনার যারা ক্লোজ রিলেটিভস আছে নিকটাত্মীয় তারা বেশি হকদার তারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে সুনানে নাসাইতে একটি এসেছে আল্লাহ হাবাহ ইসলাম বলেছেন আল আল আলাল ই সাদাকা মিসকিনকে যখন সাদাকা দেওয়া হয় এটা শুধু সাদাকারই স্বভাব হয় ও আলা রহিমি রাহিমি ইসনাতান কিন্তু নিকটাত্মীয়দেরকে যদি এই সাদাকাটা দেওয়া হয় সেক্ষেত্রে দুইটা স্বভাব হয় মানে ডবল স্বভাব এক হচ্ছে সাদাকা সাদাকা দেয়ার স্বাব দুই হচ্ছে ওয়াসিলা আত্মীয়তার সম্পর্ক এই রিলেশনশিপকে এই বন্ডেজকে মজবুত করলেন এটার তাই আমরা যখন দান করব। দানের ক্ষেত্রে আমাদের নিকট আত্মীয়রা এই দান পাওয়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পাবে অগ্রাধিকার পাবে এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ দানের ক্ষেত্রে সাত নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে আত্মসম্মান বোধের কারণে যারা মানুষের দুয়ারে দুয়ারে বা দারে দারে যে হাত পেতে বেড়ায় না এই সমস্ত লোককে খুঁজে খুঁজে দান করা উচিত আমি আবার বলছি নিজেদের আত্মসম্মান বোধের কারণে আত্মসম্ভ্রমের কারণে যারা মানুষের কাছে হাত পেতে বেড়ায় না এই জাতীয় লোককে আমাদের খুঁজে খুঁজে বেছে বেছে তাদের কাছে আমাদের দান পৌঁছে দেওয়া উচিত কিছু লোক আছে তারা এতটাই আত্মসম সম্মান বোধকে লালন করে যে তাদের ঘরে খাবার নেই তাদের পেটে খাবার নেই ক্ষুধা কিন্তু মুখ ফুটে তারা কারো কাছে বলতে পারে না গরিবদের এই সমস্যাটা হয় না যারা মানুষের কাছে চেয়ে অভ্যাস তারা এ যায় এর কাছে যায় ওর কাছে যায় এখানে দান করা হচ্ছে এখানে যে লাইনে ধরে হাত পাতে ওখানে যে লাইন ধরে হাত পাতে কিন্তু কিছু লোক আছে তার আত্মসম্মানের কারণে কোথাও লাইন ধরতে পারে না কারো কাছে বলতে পারে না তারা এমনভাবে চলে তাদের ভেতরকার কষ্টটা এই কষ্ট তাদেরকে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে ফেলে কিন্তু তারা কারো কাছে মুখ ফুটে কিছু বলে না ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ওই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে তাদের হাতে তোমার সাদাকা পৌঁছে দাও এবং কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা এ ব্যাপারে আমাদেরকে সুরাতুল বাকার আর দুশত তিয়াত্তর নম্বর আয়াতে বলেছেন ইয়াহসাবুহমুল জাহিলু আগনিয়া আমিনাত আফুফ তা আরিফু হুম বিস ইমা হুম লাইস আলুনা ইলহাফা মূর্খরা কিছু নির্বোধ লোকেরা তাদেরকে দেখে মনে করে যে তারা ধনী আসলে তারা ধনী না তাদের আত্মসম্মানের কারণে তারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না হাত পেতে বেড়ায় না আমাদের উচিত তাদের কাছে আমাদের দানগুলো পৌঁছে দেয়া এই কোভিড নাইন্টিনের এই আউটব্রেকের পিরিয়ডে যারা ধনী তারা তো দান করে যাচ্ছেন আর যারা গরিব তারা এই দান গ্রহণ করছেন এবং যারা হাত পাতার অভ্যাস আছে তারা সব জায়গায় যে যে হাত পাততে পারে তারা হয়তো একবারের জায়গায় পাঁচবার দশবার ত্রাণ পাচ্ছেন বা সহযোগিতা পাচ্ছেন কিন্তু আত্মসম্মানবোধের কারণে যারা অন্যের কাছে হাত পাততে পারে না তারা কিন্তু খুব কষ্টে আছেন অর্থাৎ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে এই লম্বা লকডাউনের কারণে যাদের উপার্জনের কোনো সুযোগ হয়নি তারা কিন্তু অনেক কষ্টে ছিল এবং আছে আমাদের উচিত এই জাতীয় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আত্মসম্মানের কারণে অন্যের কাছে হাত পেতে বেড়ায় না তাদেরকে খুঁজে খুঁজে যেন আমরা তাদেরকে সহযোগিতা করি দানের বা দান করার আট নাম্বার দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করে খোটা দেয়া যাবে না আপনি কিছু টাকা একজনকে সহযোগিতা করলেন এরপর আবার বলতে শুরু করলেন যে আমি তো তোমাকে এটা দিয়েছি ওইটা দিয়েছি এরকম খোটা দিলে কিন্তু আপনার দানের সাপ থেকে আপনি বঞ্চিত হবেন পাশাপাশি দান করে কোনো ফ্যাবন নেওয়া যাবে না বা তাকে কষ্ট দেওয়া যাবে না লেটসে আপনি কাউকে কিছু দান করলেন এরপর বললেন যে তুমি আমাকে আমার ঘরের এই কাজটা করে দিও তুমি আমার ওই কাজটা একটু করে দিও এই যে আপনি দান করার বিনিময়ে তার কাছ থেকে ফেভার চাচ্ছেন কোনো কাজ করে দিতে বলছেন এটা কিন্তু আপনার দানকে নষ্ট করে দিবে। এবং এ ব্যাপারে কালামুল্লাহ মাজিদের সুরাতুল বাকার দুশত চৌষট্টি নাম্বার আল্লাহ অল্লা সুস্পষ্টভাবে বলেছেন ইয়া ওয়াল আদা তোমরা খোটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তোমাদের দানগুলোকে নষ্ট করো না তাই আমরা যদি দান করে খোটা দেই তাহলে কিন্তু আমাদের দানটা ধুলির সাথে হয়ে গেল আমরা কোনো সব আল্লাহ তালার কাছ থেকে কিন্তু আশা করতে পারি না এটা যেন আমরা না করি সাদা কায়নের বা দানের সর্বশেষ ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যদি দান করতে চান মৃত্যুর আগে দান করুন এই যে এখন আপনারা সুস্থ আছেন সবল আছেন জি আপনাকেই বলছি আপনার যদি সামর্থ্য থাকে আল্লাহ তালা যদি আপনাকে বৃত্তশালী বানায় তাহলে এখনই দান করুন সুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগে দান করা এটা হচ্ছে শ্রেষ্ঠ দান মৃত্যুর আগে দিয়ে অনেকে দান করতে চায় ওই দানটা আল্লাহর কাছে খুব বেশি প্রশংসনীয় না অনেকে এমন হয় যে ডাক্তার বলেছে আপনার তো ক্যান্সার সর্বসা আর দুই মাস আপনি বাঁচবেন সর্বোচ্চ তো তখন সম্পদের হিসাব করে দান করে দেয় ওই এতিমখানায় পাঁচ লাখ ওই মাদ্রাসায় দশ লাখ ওই গরিব লোকে দুই লাখ তো তখন তো আপনার দান করা ছাড়া আর কোনো গতি নেই তখন তো দান করা ছাড়া আপনার আর কোনো উপায়ও নেই এজন্য যখন ভোগ সম্পদ ভোগ করার শক্তি সামর্থ্য সব কিছু আপনার আছে আপনি বেঁচে আছেন সুস্থ আছেন সম্পদ ভোগ করার সুযোগ আপনার আছে ওই মুহূর্তে যদি আপনি দান করেন ওই দানটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় তাই মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায় সম্পদ ভোগের আমাদের আকাঙ্ক্ষা আছে সুযোগ আছে ওই মুহূর্তে যদি আমরা আল্লাহ রাস্তায় দান করি ওই দানটা আল্লাহ তালার কাছে প্রিয় মুনাফিকুনের দশ নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ তালা বলছেন তোমাদের মৃত্যু আসার আগেই সুস্থ থাকা অবস্থায় তোমরা দান করো ফয়াকুল ও রব্বী ইলাউলা আখর থানি ইজালিম খরিফ আসা ও আকুমিন অনেকের অবস্থা এমন হবে যে মৃত্যুর পরে সে আল্লাহকে বলবে আল্লাহ আরেকটু যদি সুযোগ দিতে আমাকে আর যদি কয়েক মাস আমি বেঁচে থাকতাম পৃথিবীতে তাহলে আমার সব সম্পদগুলো আমি দান করে আসতাম কিন্তু তাকে কিন্তু এই সুযোগ আল্লাহ আর দান করবেন না এজন্য আমরা সুস্থ থাকা অবস্থায় যেন দান করি এ ব্যাপারটিকে সোহি বুখারির আরেকটি হাদিসে খুব চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে এক সাহাবী এসে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আইয়ু সদাকতি আদম আজরান হে আল্লাহ কোন সাদা কাটা আল্লাহ কাছে বেশি প্রিয় বা কোন সাদাকায় বেশি প্রতিদান পাওয়া যাবে কোন সাদাকায় সবাব বেশি আল্লাহর হাবিব সাহা বললেন ও আন সদ্দকা ও আন তাহি হুন এমন অবস্থায় তুমি দান করবে যে তুমি সুস্থ আছো তুমি সুস্থ তুমি বেঁচে আছো এবং সম্পদ ভোগ করার সুযোগ তোমার আছে এই অবস্থায় যখন তুমি দান করবে এই দানটা আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি প্রিয় তাকশাল ফখরা ওয়াত আমুল গিনা তুমি দারিদ্র হওয়ার ভয় করো তোমার ভোগের সুযোগ আছে তুমি ধনাঢ্যতা কামনা করছো এই মুহূর্তের দানটা আল্লাহর কাছে প্রিয় ওলা তুম হিল দান করব করবো এই করবো করবো করে এটাকে আর পিছায়ও না আর দেরি করো না হাত্তা ইদা বালাগতিল হলকুমা ফুলতালি ফুলান ইনখাদা ওলি ফুলান ইন খাদা ওকুদ খান আলী ফুলান অনেকের অবস্থা এমন হয় যে দান করব করব করে মৃত্যুর বিছানায় যখন সই তখন উইল করে দেয় উইল করে দিলাম ওই মাদ্রাসায় পাঁচ লাখ ওই লাখ অমুক লোককে তিন লাখ এরকম দিয়ে দেয় তো ওই সময় তো আপনি না ছাড়া কোন উপায় নেই আপনি দিলেও যা না দিলেও তা কারণ আপনি না দিলেও এটা ওরাই পাবে মানুষই এটা খেয়ে পরে শেষ করবে আপনি তো আর খাওয়ার সুযোগ নেই তো ওই যে দেওয়াটা আপনি দিচ্ছেন মৃত্যুর আগে ওইটা আপনি বাধ্য হয়ে দিচ্ছেন স্বেচ্ছায় আপনার সুস্থ সবল অবস্থায় কিন্তু আপনি দিচ্ছেন না তো এই জন্য দানের ক্ষেত্রে সর্বশেষ যে দৃষ্টিভঙ্গির কথাটি আমি বললাম সেটা হচ্ছে মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায় এখন ভোগ করার সুযোগ আছে ঠিক ওই মুহূর্তে যদি আপনি দান করেন ওই দানটি আল্লাহ তাহার কাছে অত্যন্ত প্রিয়